রোনালদোর দেশ পর্তুগালে পুরুষের অভাবে বিয়ে হচ্ছে না সুন্দরী নারীদের, বাঙালি পুরুষদের বিয়ে করতে আগ্রহী তারা। ইউরোপের এই দেশটিতে পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি, যে কারণে পাত্রের অভাবে বিয়ে হচ্ছে না তাদের। দেশটিতে একজন পুরুষ কেবল একজন নারীকেই বিয়ে করতে পারে। এখানে একাধিক বিয়ে করা রীতিমতো অপরাধ, যে কারণে পুরুষরা চাইলেও একের অধিক বিয়ে করতে পারেন না। এদিকে পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি হওয়ায় পাত্র সংকটে ভুগছেন তারা। বিবাহযোগ্য হয়েও বিয়ে করতে পারছে না নারীরা। চোখ ধাঁধানো সুন্দরীদের বসবাস এখানেই। এরা বাধ্য হয়েই অন্য দেশের পুরুষদের জীবনসঙ্গী হিসেবে বেছে নিচ্ছে। দেশটিতে অবস্থানরত অভিবাসে বা অন্য দেশের নাগরিকদের বিয়ে করে ঘর বাঁধছে হাজার হাজার তরুণে। শুধু তাই নয়, পাত্রের অভাবেও অনেক নারী বিয়ে ছাড়াই সন্তান জন্ম দিচ্ছেন। বিবাহ বহির্ভূত সন্তান জন্মদানে শীর্ষে রয়েছে দেশে। কিন্তু পর্তুগালের এই সংকট নিরসন করতে পারেন বাংলাদেশের পুরুষ। পর্তুগালে বাংলাদেশিদের ব্যাপক চাহিদা রয়েছে। প্রতিবছর বাংলাদেশ থেকে হাজার হাজার লোক পর্তুগালে পাড়ি জমাচ্ছে, যার মূল কারণ হচ্ছে পর্তুগালের জীবনযাত্রার মান বাংলাদেশ থেকে বহুগুণে উন্নত এবং সেখানকার মোটা অঙ্কের বেতন। বাংলাদেশের শ্রমিকদের জন্য কর্মসংস্থানের সৃষ্টি করেছে দেশটি। স্বর্গরাজ্য খ্যাত আটলান্টিক পাড়ের এই দেশে গেলে সহজে রেসিডেন্ট কার্ড পাওয়া যায় এবং সুযোগ হয় ইউরোপে বসবাস করার। পর্তুগালে গেলে দেখা যায় শহর জুড়ে ব্যস্ত কফি শপ, রেস্টুরেন্টে বসে তরুণদের উদ্যমতা, রাস্তায় বসে গানের আসর, স্থানীয় ও পর্যটকরা এসবে মিলেমিশে একাকার। রাতের পরিবেশ এখানে বেশ চমচমাট, তরুণ তরুণীরা ঢল নামে রাস্তায়। হাজার হাজার তরুণ তরুণী সমবেত হয় ডিস্কো এবং ডিজেতে। দেশটিতে ভ্রমণ করলে সবকিছুর সংমিশ্রণ পাওয়া যায়। এখানে আছে পাহাড়, নদী, সাগর, দ্বীপ, গুহা, আছে বরফের শহর সেরা দ্য অ্যাম্ব্রেলা। পর্তুগালের একমাত্র শহর সেরা দ্য অ্যাম্ব্রেলার ঠান্ডার মৌসুমে বরফের চাদরে ঢাকা থাকে। শহরটি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 6,539 ফুট উঁচু হওয়ায় এটি একমাত্র শহর যেখানে পর্তুগিজ এবং পর্যটকরা বরফের স্বাদ গ্রহণ করে। এদিকে পর্তুগালের দক্ষিণ উপকূলের মাত্র 100 মিটার দূরে তাবিরা শহরটির নামকরণ করা হয়েছে ইলাহা দি তাবিরা, যাওয়ার একমাত্র মাধ্যম নৌকা ও ফেরি। গ্রীষ্মকালে এই দ্বীপে জনমানুষের ভরপুর থাকে। দ্বীপটি বিখ্যাত গরমের দিনে সাঁতার কাটার জন্য। তাছাড়া এটা এক নির্জন বালির সৈকত যেখানে জনসমাগম কম। বৈচিত্র্যতায় গড়া প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর পর্তুগালের দ্বীপগুলো দুর্দান্ত। পর্তুগালের সবচেয়ে বড় দ্বীপটি আজোরস কয়েকটি ছোট ছোট দ্বীপ নিয়ে দ্বীপটি গঠিত। আজোরস ভ্রমণের জন্য এক প্রাকৃতিক নৈসর্গিক জায়গা, যেখানে যাওয়ার একমাত্র মাধ্যম বিমান ও জাহাজ। এখানে আছে হলুদ উঁচু পাহাড়ের চূড়ার দ্বীপ, সমুদ্র সৈকত, ফিশিং গ্রাম, ডলফিন ও তিমি মাছ দেখার জন্য আছে নির্দিষ্ট দ্বীপ। আরও আছে পর্তুগালের সবচেয়ে উঁচু দ্বীপ পিকো, এর চূড়ায় উঠতে 2 ঘন্টা সময় লাগে। এখানে উঠে খুব সহজে অবলোকন করা যায় অন্যান্য দ্বীপ। তাছাড়া সূর্যাস্ত দেখার দুর্দান্ত একটি স্থান।